হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল TNP1। আই এম সৌরেন পাজা। আজ আমি বিভিন্ন ট্রাফিক সাংকেতিক চিহ্ন এবং তাদের অর্থ নিয়ে আলোচনা করব। আমাদের সকলকে বিভিন্ন সময়ে ট্রাফিক সংক্রান্ত নানান বিপদের সম্মুখীন হতে হয়, এমনকি ছোট বড় নানান ধরনের দুর্ঘটনাও ঘটতে থাকে, তাই এগুলি জানা সকলের অত্যন্ত জরুরি। বেশি দেরি না করে শুরু করা যাক। এটির অর্থ সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। এটির অর্থ রাস্তা দিন। এই সাংকেতিক চিহ্নটির অর্থ হলো থামুন। এটির অর্থ ইউটার্ন নেওয়া নিষেধ। এটির অর্থ বামে মোড় নেওয়া নিষেধ। এটির অর্থ ডানে মোড় নেওয়া নিষেধ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ না থেমে অতিক্রম করা বা চলা নিষেধ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ হর্ন বাজানো নিষেধ। এটির অর্থ ওভারটেকিং করা নিষেধ। এটির অর্থ হলো সাময়িকভাবে চলার নির্দেশ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ সাময়িকভাবে থামুন। এটির অর্থ গতিসীমা ব্যতীত অন্যান্য বাধা নিষেধ শেষ। এটির অর্থ হলো 40 কিমি গতিসীমার বাধা শেষ, জাতীয় গতিসীমা শুরু। এটির অর্থ 40 কিমির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। এটির অর্থ হলো ঠেলা গাড়ি চলাচল নিষেধ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ পশুবাহিত গাড়ি চলাচল নিষেধ। এটির অর্থ ট্রাক্টর বা ধীর গতির গাড়ি চলাচল নিষেধ। ২.৪ মিটারের বেশি প্রশস্তের গাড়ি চলাচল নিষেধ। এটির অর্থ 4.4 মিটারের বেশি উচ্চতার গাড়ি চলাচল নিষেধ। এটির অর্থ বিস্ফোরক দ্রব্যবাহী গাড়ি চলাচল নিষেধ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ সাইকেল চলাচল নিষেধ। এটির অর্থ গাড়ি থামানো নিষেধ। এই চিহ্নটির অর্থ পার্কিং করা নিষেধ। এটির অর্থ 10 মিটারের চেয়ে লম্বা গাড়ি চলাচল নিষেধ। এই সাংকেতিক চিহ্নটির অর্থ রিক্সা চলাচল নিষেধ। এটির অর্থ হলো পথচারী চলাচল নিষেধ। এটির অর্থ 4 টনের বেশি এক্সেল ওজনের মোটরযান চলাচল নিষেধ। এটির অর্থ 17 টনের বেশি ওজনের গাড়ি চলাচল নিষেধ। মোটরযান চলাচল নিষেধ। এটির অর্থ ট্রাক চলাচল নিষেধ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল TNP1।